দেখো আমার আড্ডা মাকে আমি শাড়ি পরিয়েছি দেখো কেমন হয়েছে আমি ঝট করে পরিয়ে মানে ভিডিওটা করছি আমি কেন যদি খুলে যায় আমি সেলো টেপ দিয়ে আটকেছি তো খুলে যাচ্ছে বারবার তাও পরিয়ে রেখে দিয়েছি এখনো পর্যন্ত তো খোলেনি কেমন লাগছে তোমরা বলো মাকে কেমন লাগছে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি ঘড়িতে বাজে ভোরবেলায় উঠেছি কিন্তু পাঁচটায় উঠেছি আজকে কেননা ছেলে ছটায় বেরোবে আজকে সেই জন্য গেলাম গেলাম না উঠলাম তো ওঠার পরেতে তাহলে আজ তো বৃহস্পতিবার ঘরের কাজকর্ম সমস্ত সব সারলাম সেরে এইবারে ঠাকুরের জামাগুলো তো পরাবো আমরা পুজো আসছে আমরা তো নতুন জামা কাপড় কিনেছি পরেছি ঠাকুরের মানে প্রায় নতুন সবই জামা কোনোটা একবার হয়তো পড়েছে এরকম যাই হোক ঠাকুরকে সব পরিষ্কার করে পরিয়ে দিলাম এইবারে পড়াতে পড়াতে দেখলাম যে আড্ডা মাটাকে কী করব পরাবো না কাপড় আমি ভাবলাম যে ঘাগড়া এরকম কিনতে পাওয়া যায় বড় বড় কিনবো তো যাই হোক তারপরে খেয়াল হলো না আমি ওই ব্লাউজের পিস আমার এটা যেটা আদা মাকে পরিয়েছি ব্লাউজের পিস আমি ব্লাউজ তৈরি করব বলে বার করেছিলাম তারপরে তো যে তৈরি করব সে তো এখন আর তৈরি করবে আর কদিন তো পুজো বাকি তো সেই জন্যে আমি মাকে পরিয়ে দিলাম আমি আমার মনের ভেতর এটাই আমি আড্ডা মাকে তো দেখেছি এরম পড়তে দেখি আমি পড়াতে পারি কি না কতক্ষণ লাগলো পড়াতে তারপরে তো কাজকর্ম সেরে যেয়ে স্নানটা করবো জল নেই ট্যাঙ্কিতে জল নেই অনেকক্ষণ বসেছিলাম বসে তবে স্নানটা সেরে এই এলাম এতে পুজোটা করবো এমনি তো শুধু এটাই কেমন লাগছে ভালোই লাগছে দেখা কত সুন্দর লাগছে না দেখতে আমার খুব ভালো লাগছে আমি আমার হাজব্যান্ডকে দেখালাম যে দেখো তো এরম করে মাকে যদি শাড়ি পরাই বলে ভালো লাগছে তো তো বলে ওই টেপ দিয়েছি তো ও গুনে কেটে কেটে দিয়েছে আমি একলা হাতেই পরিয়েছি এটাকে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে মায়ের কাপড় পরাটা কেমন হয়েছে প্রত্যেককে পরিয়ে দিয়েছি আমি প্রত্যেক ঠাকুরকে পরিয়ে দিয়েছি আমি তো চলো আজ দেখতে থাকো আমার আজকে ব্লগটা কেমন লাগে আর আমার সঙ্গে থেকো আমি পুজোটা এবারে সারি এখনো পুজো করিনি পুজোর পরে মায়েদের রূপ কেমন ঠাকুরের আমার রূপ কেমন হয় সেটা দেখাবো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে একদম চলো পুজোর পরে মায়েদের আমাদের ঠাকুরকে কেমন দেখতে লাগছে সেটা তোমাদের দেখাই চলো কি গরম করছে আমি পাখা নিভিয়ে আজকে বসে আছি মানে আমার আর ধ্যানই নেই ওইসব দিকে তাড়াতাড়ি করে পুজো করব না ওই জন্যে তো চলো দেখাই আজকে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে পুজোর পরে মাকে কেমন লাগছে আমার তো কি ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে আজকে একদম মন ভরে যেন দেখতে ইচ্ছে করছে খুব ভালো লেগেছে মানে আজকে মনের ভেতরে না কিরকম হলো আমি না আমার চোখে একটু পরিয়েই দিই তারপরে আমি ব্লাউজ করবো তো চলো দেখতে থাক দেখো আদা মাকে আমার কেমন লাগছে দেখতে মা তারা এই যে দেখো গুরুদেব ए जो अमन लोकी लोकी के दाकू देख ले थापू আর এখানে পুজো করব কি যা সব কথাবার্তা সব গল্প যত পুজোর সময় যত বক বক গল্প সব সময় এখানে চেঁচামেচি সব চলো এবারে যাই আমি কিন্তু আজকে রান্না এখনো করিনি কি রান্না করবো কে জানে আমার হাজবেন্ডের পায়ে আবার খুব না যন্ত্রণা হচ্ছে এখন ওই হসপিটালে গেল যেখানে আবার চিকিৎসা করছিল সেইখানেই গেল তো আজকে ইঞ্জেকশন বোধ লাগবে সেই ইনজেকশন দিতে গেল বা ডাক্তারের সঙ্গে একটু কথা বলবে তারপরে তো আমার যে ওষুধ খাচ্ছি সেই ওষুধও পুড়িয়ে গেছে সেই ওষুধও নিয়ে আসবে আজকে আমি ওই ওষুধটা খেয়ে অনেকটা আমি ভালো আছি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আমার কেমন হয় আমার সঙ্গে থাকো রান্না বেশি কিছু করব না ওই আলু সেদ্ধ ভাত খাবো আজকে কেন ছেলেটাও নেই আমরা দুজনে খাবো তো আমি সেরকম রান্না তোড়জোড়ও করি না যদি ছেলেটা থাকে তবুও তো খায় তো চলো দেখি আমাদের এখানে তো না নবরাত পুজো হয়েছে না নর্থ বেঙ্গলিতে সব নবরাত্রির সব পুজো আজকে তো দেখি তৃতীয়ানা চতুর্দশী যাই হোক আছে তো পুজো হয়েছে আমার ব্যালকনি থেকে খুব একটা দেখা যায় না তো যতটা পারি দেখাবো চলো ও কি রোদ বৈষ্ণব গুড ইভিনিং আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখছো না মন্দিরে ঘন্টা এ বাজছে মন্দিরে ঠাকুর মশাই পুজো করছে ওখানে একটুখানি যাব তোমাদের আরতি দেখাবো দেখেছো ঘন্টা কাশে আওয়াজ হচ্ছে তো চলো আমি তোমাদের নিয়ে যাই একটুখানি আরতি এ দেখাই তারপরে এসে চাটা খাবো তারপরে যা কিছু হয়ে যাবে সন্ধেবেলায় যখন চা খাচ্ছিলাম তারপরে ডিজে গান চালিয়েছে সে গান চালিয়ে নাচ গান হচ্ছে বলো আমি ভিডিও করেছি কথা বলবো বা রান্না দেখাবো রান্না সেরম কিছু আমি আজকে করিনি রুটি করেছি একটু পেঁয়াজ দিয়ে বাটি যাচ্ছনি মতন করেছি শুকনো শুকনো বাটি যাচ্ছ নি আর একটু হয়তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো আলু টমেটো দিয়ে একটা বাটি ঝাচ্ছরি করেছি আর এই তো রুটি ঢাকা দেয়া আর একটু হালুয়া করেছি জানো আমার ছেলেটা নাহলে খাবে কি দিয়ে ও তো অন্য সবজি এ খায় না তো ও আমার ছেলে তো অন্য কোনো পটল ছিল পটলের তরকারিও খাবে না ও আর অন্য কিছু বেগুন টেগুন আছে যে ভেজে দেবো তাও খাবে না ওই জন্য একটু না হালুয়া করতে হয় যে ও খাবে যদি মিষ্টি নিয়ে আসে তাহলে মিষ্টি দিয়ে খাবে তাহলে ওই হালুয়াটা আমাকে করতে হয় মাঝে মধ্যেই যে ওইটা দিয়ে খাবে আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এই মাত্র বাজনা চাজনা কমলো কোথায় কেউ বলেছে ওই জন্য এত জোরে বাজনা মানে চালিয়েছে কি বলবো তো পাখা চালায়নি পাখা চালাইলে আওয়াজ হবে আর ওই তো গানের মধ্যে হলে কপিরাইট হয়ে যাবে তো তাহলে আজকে সারাদিন আমার ভিডিও কেমন লাগলো আর বলবে পূজা আস্তা কেমন লাগলো আজকে দিনটা যে কোনো রকমে আমার হলো সারাদিন যে যতটুকু পেরেছি দেখিয়েছি তো আজকে মতন এইটুকু কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সাবধানে খুব সাবধানে থাকবে কারণ পুজো তো এসে গেছে খাওয়া দাওয়া ঘোরা তো আছেই আর বড়ো বড়ো প্যান্ডেল সব দেখো মানে এত মহালা থেকে তো সব উৎপাদন হয়ে গেছে কলকাতার দিকে সব তো দেখতে যাবে তোমরা সবাই আগে আমি খুব ঠাকুর দেখতাম এখন আমি হেঁটে যেতে পারি না আমি খুব জোর তো স্টেশনের কাজ যেতে পারি কিন্তু ওইখান থেকে আসতে পারি কিন্তু ওই এখন না আমি হ্যাঁ একদম হাঁটতে পারি না আমি হাঁটলে আর তার পরের দিন আর বিছনা থেকে উঠতে হবে না এত মানে হাঁটুর যন্ত্রণা করে হাঁটু নিয়ে চলতে পারবো না ফুলে যাবে হাঁটু এই ব্যাপার ঠিক আছে টাটা কালকে আবার দেখা হচ্ছে